শুরু হয়ে গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। বুধবার সিলেটে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার শুরুর পরদিন ঢাকায় সাংবাদিকদের মুখোমুখি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী আচরণবিধি পরিপালনে আওয়ামী লীগ সভাপতি দৃষ্টান্ত স্থাপন করেছেন, আর দেশের প্রথম কিংস পার্টি বিএনপি জন্মগতভাবেই গণতন্ত্র হত্যাকারী নির্বাচন বিরোধী দল। আচরণবিধি মেনে চলার ব্যাপারে আমাদের নেত্রী, আমাদের সভাপতি স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি গতকাল সাধারণ যাত্রীর মতো বিমানে টিকিট কেটেছেন, সরকারি খরচে সিলেট যাওয়া আশা করেননি এবং সেখানেও সার্কিট হাউসের ভাড়া দিয়েছে, জাতীয় পতাকা ব্যবহার করেননি, তিনি দলীয় পতাকা নিয়ে সভাস্থলে গিয়েছেন। বাংলাদেশের প্রথম কিংস পার্টির নাম হচ্ছে বিএনপি, তারাই তো দামি দল, জন্মগতভাবে বিএনপি গণতন্ত্র হত্যাকারী নির্বাচন বিরোধী দল। গুপ্ত হামলা বন্ধ করুন, তা না হলে জনগণ আপনাদের ধরে ধরে বিচার করবে, আপনাদের প্রতিহত করবে, আপনারা গণশাস্তির জন্য অপেক্ষা করবে। বলেন, বিএনপির অসহযোগ আন্দোলনে জনগণ সাড়া দেয়নি, আর রিমোট কন্ট্রোল নেতাকে জনগণ পছন্দও করে না। জনগণ তাদের বিরুদ্ধে অসহযোগ শুরু করেছে অলরেডি। বিএনপি জামাত নির্বাচন বিরোধীদের বিরুদ্ধে অসহযোগ শুরু হয়েছে, তার প্রমাণ বাংলাদেশে হাট বাজারে যান, রাস্তাঘাটে যান, জীবনযাত্রা স্বাভাবিক। এর অর্থ কি? বিএনপির ডাকে জনগণ সাড়া দেয়নি, রিমোট কন্ট্রোল নেতাকে জনগণ কখনো মানে না। কর্তৃপক্ষকে বলবো ট্যাক্স আদায় করেন, যাদের ট্যাক্স বাকি, যাদের বিল বাকি তাদের বিল আদায় করুন। ব্যাংকে যারা লোন নিয়ে পাচার করেছে এদের তালিকা প্রস্তুত করুন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদেরকে আর কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নিয়ে আওয়ামী লীগের অবস্থান পুনর্ব্যক্ত করেন ওবায়দুল কাদের। আমরা কিন্তু ফ্রম ডে ওয়ান আমরা বলে আসছি যে নির্বাচনে যারা স্বতন্ত্র ইলেকশন করবে তাদের আমরা কোনো প্রকার বাধা দেব না, তাদেরকে জোর করে নির্বাচন থেকে সরিয়ে নেওয়া এটা আচরণবিধিরই লঙ্ঘন। এ আবার ইলেকশন হলে নাকি পাঁচ দিনও টিকবে না। মঈন খান আজব এক স্বপ্ন দেখেছে, ইনশাল্লাহ পাঁচ বছরে ঠিক আর একটা ইলেকশন বলবে।